আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটু ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। সব সঞ্চয়পত্রের প্রতি মাসে মুনাফা দেওয়ার প্রস্তাব করেছে। সঞ্চয়পত্রের একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। সঞ্চয়পত্রে অনেকগুলো আপডেট নেওয়া হচ্ছে। ব্যক্তিগত সঞ্চয়পত্র বা পারিবারিক সঞ্চয়পত্র পুরুষের চেয়ে যে বেশি ছিল সেটা এখন কি বেশি পাবে কিনা, এবং পুরুষেরা কী পরিমাণ পাবে, এবং সঞ্চয়পত্রের মুনাফা 3 মাস 6 মাস পরে ছিল সেটা প্রতি মাসে করার প্রস্তাব করেছে। তো চলুন বিস্তারিত সংবাদ নিয়ে আলোচনা করি। 4 প্রকার সঞ্চয়পত্র চালু আছে আমাদের দেশে। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্র ছাড়াও সব সঞ্চয়পত্রে মুনাফা দেওয়া হয় 3 মাস অন্তর অন্তর। অর্থাৎ শুধু পরিবার সঞ্চয়পত্রে মুনাফা দেওয়া হয় প্রতি মাসে। এবার প্রস্তাব করা হয়েছে সব, অর্থাৎ 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র সব সঞ্চয়পত্রের প্রতি মাসে মুনাফা দেওয়ার প্রস্তাব। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর এ ধরনের একটি প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। তো বন্ধুরা, কেন এরকম করতে যাচ্ছে সরকার তা বিস্তারিত চলুন জেনে নিই। সঞ্চয়পত্র অধিদপ্তরে পাঠানোর প্রস্তাবের মধ্যে রয়েছে পেনশন সঞ্চয়পত্র ক্রয় সীমা, পরিবার সঞ্চয়পত্রের ক্রেতার বয়সসীমার বিষয়েও প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে পেনশন সঞ্চয়পত্রের ক্রয় সীমা 50 লাখ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করার চিন্তা করেছে। একই সঙ্গে পরিবার সঞ্চয়পত্রে পুরুষ ক্রেতার বয়সসীমা 65 বছর থেকে কমিয়ে 50 বছর আনার প্রস্তাব দেওয়া হয়েছে। অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এটি করা হলে বেশি সংখ্যক পুরুষ পরিবার সঞ্চয়পত্র কেনার আওতায় আসবে, আবার সঞ্চয়পত্র বেশি সংখ্যক প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারবে। মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে এখন কি হবে, মন্ত্রণালয় অনুমোদন করলে সেটি কার্যকর হবে। আরেক কর্মকর্তা বলেছেন, 3 মাসের মুনাফা একসঙ্গে না দিয়ে প্রতি মাসে দেওয়া হলে ব্যক্তি সে টাকা কাজে লাগাতে পারবেন, সুদ হার ঠিক রেখে প্রতি মাসে মুনাফা দেওয়ার বিধান চালু হবে। তো বন্ধুরা, বর্তমানে পরিবার সঞ্চয়পত্রে 10,000 টাকা থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা কেনা যায়। অন্য নাগরিকের বয়স 18 বা এর বেশি মহিলা, শারীরিক প্রতিবন্ধী পুরুষ মহিলা এবং 65 বছর তার বেশি পুরুষ ও মহিলা কিনতে পারেন এই পরিবার সঞ্চয়পত্র। আর পেনশন সঞ্চয়পত্রের বয়স ক্রয় সীমা 50 লাখ টাকা ছিল, এখন 1 কোটি করার প্রস্তাব পেয়েছে। 5 বছর মেয়াদী বাংলাদেশের সঞ্চয়পত্রের ডুপ্লিকেট ইস্যু ম্যানুয়ালি করা হবে। এ সংক্রান্ত মতামত অর্থ বিভাগে পাঠানো হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। তার এই সমস্ত আপডেট আনা হচ্ছে সঞ্চয়পত্রে। তো বন্ধুরা, এইসব সঞ্চয়পত্র আপডেট করলে কি হবে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।